11 মে ঢাকায় আসছেন শাকিব খানের প্রিয়তমা এধিকা। সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা ছবিটি আসবে পবিত্র ঈদুল আজহায়। তবে এই ছবিতে শাকিব খানের নায়িকা কি হবে, এ নিয়ে জল্পনা কল্পনা ছিল এতদিন। এ সিনেমায় নায়িকা বলিউড থেকে নেওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান পরবর্তী ছবিতে সেটা চূড়ান্ত করেছে। কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল হচ্ছেন প্রিয়তমায়ের নায়িকা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে নির্মাতা হিমেল আশরাফ জানান, ইধিকা পাল ভিসা হয়েছে, প্রিয়তমা ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে তাকেই চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। নির্মাতা হিমেল আশরাফ জানালেন, 8 মে থেকে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান আর ইধিকা যোগ দেবেন 11 মে। শাকিবের সিনেমায় নতুনভাবে হাজির হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছেন এই নায়িকা, এর সঙ্গে নিজের লুকেও পরিবর্তন এনেছেন। নির্মাতা জানান, অপরিবাহী অগোছালো লুকের একটি চরিত্র থাকবে, এ কারণে শাকিব খান ওজন কমিয়েছেন। চরিত্র ও ছবির গল্প ডিমান্ড করে নতুন লুক ক্রিয়েট করা হয়েছে। কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী ইধিকা পাল নিজের অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী এই সুন্দরী। প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার কপাল কুণ্ডুলা, পরে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রিমলির প্রধান চরিত্রে তাকে দেখা যায়। প্রিয়তমা সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন, ছবিতে যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। নিত্য নতুন এরকম খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন। থ্যাংক ইউ।